হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাম ব্রোস। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ড্রিম অফার ভিডিও। আশা করি সবাই বুঝতে পারছেন কি অফার নিয়ে ভিডিও করা হবে। তো সেই ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে দিবেন, যাতে আমাদের লেটেস্ট ভিডিও এবং অফার সম্পর্কে ভিডিওর আপডেট আপনারা সবার আগে পান। তাছাড়া আপনারা আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, আপনার ইচ্ছা মতো আপনি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও রয়েছে, যদিও মজার তেমন একটা ভিডিও নেই, তবে ম্যাক্সিমাম আমরা ইকমার্স নিয়ে ভিডিও করি। তো সেই সম্পর্কে সেই রিলেটেড যে কোনো ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়াও আমাদের একটি FB গ্রুপ রয়েছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের অফারের লিঙ্ক এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান, ইকমার্স রিলেটেড সমস্যার সমাধান করে থাকি। তো চাইলে আপনারা এখানে জয়েন করতে পারেন। এই দেখুন, যেমন আজকে একটা অফার রয়েছে, সেটা সম্পর্কে আজকে পোস্ট করা হয়েছে। যারা যারা আমাদের গ্রুপে আছেন তারা অবশ্যই জানতে পারবেন, এবং অফারটা যদি আপনার ইচ্ছা হয় তাহলে সেটা দেখতেও পারবেন। তো চলুন আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই। যথেষ্ট স্পন্সর হলো, নিজের চ্যানেলে নিজে স্পন্সর করতেছে আর কি। যাই হোক, তো এখানে রয়েছে ড্রিম কিং 99 শপ। আমাদের সেই 99 শপের কথা মনে আছে, যেখান থেকে আমরা আমাদের রিয়েলমি 7i অর্ডার দিয়েছিলাম। তো সেই 99 শপের একটা অফার চলতেছে ড্রিম কিং। এই অফারের মাধ্যমে তারা প্রথমবারের মতো বাইক ডেলিভারি করবে, মানে বাইক নিয়ে আসছে আর কি। আপনারা চাইলে এখান থেকে অর্ডার দিতে পারেন বাইক, সেটা আপনাদের ইচ্ছা ভাই, কারণ বাইকের প্রাইস অনেক। কাউকে রেকমেন্ড করবো না যে ভাই আপনি কেনেনি এই ওয়েবসাইট থেকে বা অনলাইন থেকে কেনেনি, কারণ ভাই এটা অনেক টাকার ব্যাপার স্যাপার। আপনি যে এই ওয়েবসাইটকে ট্রাস্ট করবেন, যেটা মনে হবে যেখান থেকে অর্ডার করা যায় সেটার থেকেই আপনি অর্ডার করবেন। তো আমরা যেহেতু অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করছি, এখানে আমরা অনেকগুলো ফোন অর্ডার করছি, প্রায় 30-40 হাজার টাকার মতো ফোন এই ওয়েবসাইট থেকে মানে অর্ডার করা আছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলাই যায় যে আমরা এই ওয়েবসাইটটাকে মোটামুটি ট্রাস্ট করি। ভাই ধামাকায় একটা বড় উদাহরণ, ফার্স্টের দিকে ধামাকাও খুব ভালো ছিল, কিন্তু পরে দেখেন মানে লোকের গালি খাইতে খাইতে ধামাকার অবস্থা এখন খারাপ। আশা করতেছি 99-এর এমন কিছু হবে না। 99 যত গ্রো করবে আশা করি তারা ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট ভালো ভালো লোক নিয়োগ করবে, যাতে করে তাদের কোনো ধরনের প্রবলেম না হয় এই সংক্রান্ত আর কি। তো চলুন আমরা আজকে অফারটা দেখে নিই, যে এটা হলো ইয়ামাহা MT-15 ইন্ডিয়ান ভার্সন, 385,000 টাকা মার্কেট প্রাইস, আর এখানে আপনাদের 40% ফ্ল্যাট ডিসকাউন্ট, 231,000। এত কম প্রাইসে MT-15 আমি এই পর্যন্ত কোনো ওয়েবসাইটে দেখি নাই। লাস্ট সব থেকে কম প্রাইসে দেখছিলাম আমি এটা হইল আলেশা মার্টে গত ক্যাম্পেইনে, এবারও আছে কিন্তু এবারের প্রাইস অনেক বেশি। গত ক্যাম্পেইনে ছিল 242,000 টাকায়, আর এবারে ক্যাম্পেইনে আসছে মেবি 246,000 টাকায়, আর এখানে আসছে 231,000 টাকা। মানে এটা, এই গাড়ির প্রতি আমার একটু ইন্টারেস্ট বেশি, সেই কারণে এই গাড়িটাই বললাম আর কি। তাছাড়াও আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পাবেন, যেমন 280,000 টাকায় ভার্সন 3 রয়েছে FZ, ইয়ামাহা ভার্সন 3 রয়েছে 258,000 টাকায় ইন্ডিয়ান এডিশন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এডিশন, এটার প্রাইস একটু বেশি। আমি ইন্ডিয়ান থেকে ইন্দোনেশিয়ানটাই বেশি প্রিফার করবো, কারণ ভাই আমি একটা বলতে গেলে বাইক এনথুজিয়াস্টিক আর কি, যে আমি অনেক রিভিউ টিভিউ দেখি। তো ম্যাক্সিমাম রিভিউয়াররাই রেকমেন্ড করেন যে একটু বেশি টাকা দিয়ে ইন্দোনেশিয়ান ভার্সনটাই নেওয়াটাই ভালো, ওটার ইঞ্জিন টিউনিং ভালো থাকে এবং পার্টসগুলো যথেষ্ট ভালো থাকে ইন্ডিয়ানের তুলনায়। যদিও ইন্ডিয়ানের মেনটেন্যান্স কস্ট অনেকটাই কম ইন্দোনেশিয়ানের থেকে, এটা অনেক কিছুর ওপরেই ডিপেন্ড করে। তো তাছাড়াও আর রয়েছে কয়েকটা বাজাজের বাইক, মেইনলি নিয়ে আসছে ইয়ামাহা আর বাজাজের উপর, যেহেতু এটা তাদের ফার্স্ট ক্যাম্পেইন। আশা করি তারা আস্তে আস্তে আরও অ্যাড করবে কোম্পানি, হয়তোবা তাদের সাথে জাস্ট এই দুইটা ব্র্যান্ডেরই ডিল হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাজাজ পালসার জাস্ট 1,01,000 টাকায় পাবেন আপনারা। তারপরে রয়েছে এটা সিঙ্গেল ডিস্ক, ডিসকভার রয়েছে জাস্ট 80,000 টাকায়, আর বাজাজ পালসার ডবল ডিক্স রয়েছে মাত্র 1,08,000 টাকায়, যেটার প্রাইস 1,80,000। তো এবার আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যেহেতু এটা তাদের ফার্স্ট ক্যাম্পেইন আর এখানে 40% একদম ফ্ল্যাট অফার দিচ্ছে, তো সেই কারণে তারা কয়েকটা রুলস রাখছে। রুলসের মধ্যে অন্যতম রুলস হলো আপনি একটা আইডি থেকে একটাই অর্ডার দিতে পারবেন, একটা আইডি থেকে জাস্ট একটা বাইক অর্ডার দিতে পারবেন, আপনি দুইটা বাইক অর্ডার দিতে পারবে না। দুইটা বাইক অর্ডার দিলে আপনাকে সেটার রিফান্ড করে দেওয়া হবে, সেটাই তো জানলাম আর কি আমি। তো তারপরে রয়েছে এই দেখেন, এখানে দেওয়া আছে একটি বাইক অর্ডার করতে পারবে, বাইকের কালার শোরুম যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দেওয়া যাবে, মানে কালার এখনও ফিক্সড না, যদিও তারা কালার অপশন রাখছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, হোয়াইট ব্ল্যাক। তারপরে ডেলিভারি টাইমলাইন গ্যারেন্টেড 40 কর্মদিবস ডিপেন্ডিং অন স্টক। এই যে এই কথাটা কিন্তু অনেকেই বোঝেন না,
যে ডিপেন্ডিং অন স্টক, অনেক টাইমে মার্কেটে স্টক থাকে না, মানে যেই দোকানের সাথে ওনাদের চুক্তি হয় ওই দোকানে অনেক টাইমে এই প্রোডাক্টটা থাকে না, কারণ তারা তো অনেক আগেই টাকাটা নিয়ে নেয়, তারা হয়তো বা অন্য কোথাও ইনভেস্ট করে কারণ আপনাকে অনেক কম প্রাইসে প্রোডাক্টটা দিচ্ছে। তো সেক্ষেত্রে যখন ডেলিভারি টাইম আসে তখন তারা হয়তো বা ওই দোকানে ওই প্রোডাক্টটা পায় না, সেই কারণে তাদের দিতে লেট হয়। তো এটা একটু খেয়াল রাখবেন আপনারা, 40 কর্মদিবস, হয়তো বা 10 কর্মদিবস বা 15 কর্মদিবস বেশি লাগতে পারে, কিন্তু অনেকেই 20 কর্মদিবস এক্সট্রা নিয়ে নেয়, 30 কর্মদিবস এক্সট্রা নিয়ে নেয়, ওটা একটু টেনশনের ব্যাপার আর ওটা একটু খারাপ দিকও এই ওয়েবসাইটের জন্য এবং কাস্টমারের জন্য আর কি, কারণ অনেক টাকার ব্যাপার, অনেক টাকার ব্যাপার ভাই। তো ডেলিভারি টাইমলাইন দেখালাম, তারপরে পেমেন্ট করা যাবে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, টিবিবিএল, নেক্সাস কার্ড, মোবাইল ব্যাঙ্কিং, বিকাশ নগদ রকেটের মাধ্যমে। তো এইগুলো দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন, যদিও আমার জানা নেই বিকাশ নগদ এত টাকা পেমেন্ট করা যায় কি না, মেবি না, বিকাশ নগদ এত টাকা পেমেন্ট করা যায় না হয়তো বা। তো যাই হোক আপনারা দেখে নেবেন। তো ব্যাঙ্ক ডিপোজিটের মাধ্যমে পেমেন্ট করতে গেলে ডিপোজিট স্লিপের ওপর ইনভয়েস নাম্বার, অর্থাৎ আপনি এখানে অর্ডার দিবেন, বাই নাওয়ে যাবেন, তারপরে অর্ডার দেওয়ার পর আপনার একটা ইনভয়েস আসবে যেটাকে আমি বাংলায় রসিদ বলে, রসিদ বা মেমো, ওই মেমোতে একটা নাম্বার থাকবে আপনার অর্ডার নাম্বার, ওই অর্ডার নাম্বারটা আপনাকে আপনার ইনভয়েস নাম্বারটা ওই ব্যাঙ্ক পেমেন্টের স্লিপের ওপর আপনাকে লিখতে হবে। লেখার পর তাদের এই যে এই মেইল রয়েছে এই মেইলে মেল করতে হবে, মেল করার 48 ঘন্টার মধ্যে আপনার অর্ডারটা কনফার্ম করবে, আর ব্যাঙ্ক ডিপোজিটের মাধ্যমে 18 তারিখ পর্যন্ত আপনারা পেমেন্ট করতে পারবেন, যদি অফার চলবে 15 তারিখ পর্যন্ত। আর এখানে যে ব্যাঙ্কের ডিটেলস দেওয়া আছে তাদের, আর তাদের একটা হটলাইন নাম্বার দেওয়া আছে, এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আমি যখনই কোনো সমস্যায় পড়ছি তাদের হটলাইনে মানে কন্ট্যাক্ট করলে যথেষ্ট টাইম মতোই তারা রেসপন্স করছে, আর যথেষ্ট ভালো রেসপন্স করছে। আমার প্রথম ফোন নেওয়ার টাইমে যে কী হয়েছিল সেটা সম্পর্কে জানতে চাইলে আমার আগের ভিডিওটা দেখুন, যেটাতে আমি বলছিলাম যে সেমিনায় আনবক্সিং করছিলাম আর কী হয়েছিল আমার সাথে সেটা বলছিলাম। তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ গাইজ।